উত্তম কুমার সম্পর্কে যা বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, উত্তম কুমারকে আমি প্রথম দেখেছিলাম আমাদেরই বাড়িতে, আমার বোনের বিয়ের বরযাত্রী হয়ে এসেছিলেন ভগ্নিপতি রঞ্জিৎ সিনহার বন্ধু হিসেবে। ফিল্মের পরিচয়ের বাইরে আলাপ বলেই শুধু নয়, উত্তম কুমারের ব্যবহারের মাধুর্যের জন্যই আমাদের সম্পর্কটা কখনোই কাজের জায়গায় আনুষ্ঠানিক সম্পর্কের পর্যায়ে থেমে থাকেনি। বন্ধুবান্ধবের বাড়িতে, পরস্পরের বাড়িতে, কাজে অকাজে, নিমন্ত্রণে আড্ডায় যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল সেটা প্রায় পারিবারিক সম্পর্কের রূপ নিয়েছিল। এ সম্পর্ক ছাড়াও আমাদের দুজনের মধ্যে নিতান্ত ব্যক্তিগত একটা সম্বন্ধ গড়ে ওঠে একসঙ্গে কাজ করতে গিয়ে, তাই বন্ধুত্ব হতে একেবারেই সময় লাগেনি। উত্তম কুমারের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যোগাযোগ অনেক দিন। তার ছবি প্রথম তিনি দেখতে শুরু করেন কলেজ জীবন থেকেই। কোনটা প্রথম দেখেছেন তার মনে করতে পারছেন না, তবে জানিয়েছিলেন, বউ ঠাকুরানির হাট, চাপাডাঙ্গার বউ, অগ্নিপরীক্ষা ছবিগুলি দেখেছিলাম। প্রথম দিকে দেখা 74.5 ছবিতে তাকে তেমন ভালো না লাগলেও বউ ঠাকুরানির হাট এই ছবিটিতে বেশ ভালো লেগেছিল। তখনও কিছুটা জড়তা ছিল উত্তম কুমারের। চাপাডাঙ্গার বউ এই ছবিতেই সম্পূর্ণ সেই জড়তা কাটিয়ে উঠতে পেরেছিলেন উত্তম কুমার। ওই ছবিটাই আমার বেশি ভালো লাগে। এছাড়াও সাহেব বিবি গোলাম চিরকুমার সভা থেকে মুগ্ধ হয়েছিলাম। সাহেব বিবি গোলামে তার ভূতনাথের চরিত্র অসাধারণ, একদম রোলের মধ্যে থেকে এত সুন্দর অভিনয় উত্তম কুমারের খুব বেশি ছবিতে দেখেছি বলে মনে পড়ে না। আমার মতে তার অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র সৃষ্টি ভূতনাথ। প্রচলিত ইমেজ ভেঙে অনায়াসে একটা চরিত্র হয়ে উঠতে পারতেন উত্তম কুমার। চিরকুমার সভাতেও এই রকমই অভিনয় মুগ্ধ করেছে আমাকে। ছবি দুটো দেখেছি বহুবার, কিন্তু কখনো খারাপ লাগেনি, বরং প্রতিবার তার অভিনয় প্রতিভার স্পর্শ পেয়েছি নতুন করে। মনে আছে 1978 কিংবা 79 সালে টিভিতে যখন চিরকুমার সভা দেখানো হয়, তখন আমার বাড়িতে টিভি আসেনি, আমি ছবিটা দেখতে চলে যাই এক বন্ধুর বাড়িতে। দীর্ঘ 30 বছর পর আবার দেখে ঠিক আগের মতন ভালো লাগলো না সবার অভিনয়, কিন্তু উত্তম কুমারের অসামান্য অভিনয় আমার ঠিক যতটা ভালো লেগেছিল প্রথমে ততটাই ভালো লাগলো। আর বুঝতে পারলাম তার অভিনয় কত ফিল্মিক, কমেডির মধ্যে কত জেনুইন সেন্স। উত্তম কুমারের অভিনয়ের মধ্যে খুব বৈচিত্র্য ছিল, নানা ধরনের রোলে ভ্যারাইটিস অভিনয় করতে পারতেন। বিশেষ করে তার রোমান্টিক কমেডির অভিনয় অতুলনীয়। আমার মনে হয় কমেডি ভেনে ওর রোমান্টিক অভিনয়ের কোনো বিকল্প নেই। উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম অভিনয় 1961 সালে তপন সিনহার ঝিন্দের বন্দি ছবিতে। ছবির প্রথম কাজ শুরু হয়েছিল উদয়পুরে আউটডোরে আমাদের দুজনকে নিয়েই। সেই ছবির স্মৃতি, ঝিন্দের বন্দির স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়। আউটডোর শুটিং উদয়পুরে ছিল বেশ দীর্ঘদিন ধরে, সবাই মিলে দারুণ হৈ হৈ করে সময় কাটত। প্রত্যেক দিন শুটিংয়ের পর বিকেলে আমরা দুজনে একসঙ্গে বেড়াতে যেতাম। ঘণ্টাখানেক আমরা বেড়াতে বেড়াতে এসে পড়তাম বাজারে। ইউনিটের সকলেই বেড়াতে বেরোতো, পুরো দলটার সঙ্গে আমাদের দেখা হতো, তারপর আমরা সকলে গাড়ি ভাড়া করে একসঙ্গে ফিরতাম। ক্যাম্পে ফিরে এসে হাসি, গান, গল্পের আসর জমে উঠত। সময় যে কীভাবে উধাও হয়ে যেত টের পেতাম না। দেখতে দেখতে আমার শুটিং শেষ হলো। আমার কাজ কয়েকদিন আগেই শেষ হয়ে গেল। যেদিন চলে আসছি খুব খারাপ লেগেছিল, ভীষণ কষ্ট হচ্ছিল সকলকে ছেড়ে আসতে, বিশেষ করে মানুষ উত্তম কুমারকে ছেড়ে চলে আসতে। সেদিন আমাকে বিদায় জানাবার জন্য সকলে সার বেঁধে দাঁড়িয়েছিলেন, সেখানে উত্তম কুমারও ছিলেন। হঠাৎ নজরে পড়ল উত্তমদার চোখে জল। আমিও আমার চোখের জল আটকে রাখতে পারলাম না। সেদিন দেখেছিলাম আসল মানুষটাকে, যে আর পাঁচজনের মতোই খুশি হলে হাসে, ব্যথা পেলে কাঁদে, বন্ধুর সব বেদনায় যার জন্য মন্ত্রিসিত হয়ে যায়। প্রথম দিনের শটটা ছিল খুবই লম্বা। উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম কাজ, একটু টেনশনে তো ছিলামই। দেখলাম সেই একই টেনশন রয়েছে তার মধ্যেই, জানি না কেন। সত্যজিৎ রায়ের বহু ছবির নায়ক তখন আমি, সেই সুবাদে কিছুটা নাম ডাক আমার হয়েছে বই কি, কিন্তু নায়ক হিসাবে উত্তম কুমারের তখন বেজায় নাম ডাক, রীতিমতো নাম করা নায়ক। শুটিংয়ের মধ্যে একটা শটের মাঝখানে হঠাৎ ভুল করে বসলেন উত্তম কুমার, কিন্তু নার্ভাস হলেন না মোটেও, নিজেই কাট কাট বলে ক্যামেরা থামিয়ে দিয়ে এমন ভাব দেখালেন যে কিছুই ভুল হয়নি। পরে খুব সহজে নিজের ভুলটা সংশোধন করে আবার অভিনয় করলেন, তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমিও সেদিন শিখলাম ভুল করে আবার কীভাবে ভুল সংশোধন করতে হয়। উত্তম কুমারের কাছে শেখা ভুল সংশোধনের পদ্ধতিটা আজীবন মনে রেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
উত্তম কুমারের কণ্ঠস্বর এক একটা দৃশ্যকে ধরে রাখার ক্ষমতা ছিল অসাধারণ, সেই সঙ্গে ছিল অসামান্য পার্সোনালিটি এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব তো ছিলই। উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে বুঝেছি তার ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করত। অভিনেতা আর ব্যক্তিসত্তার দ্বন্দ্ব থেকে উঠে আসত শিল্পী সত্তা। তিনি বেছে নিয়েছিলেন তার দ্বিতীয় সত্তা, স্টার ইমেজ। সত্যি বলতে কি, ওই স্টার ইমেজ বজায় রাখতে গিয়ে তার অভিনয় সত্তা অনেকাংশে বাধাও পেয়েছে। আমার নিজের ধারণা, তার বহুমুখী অভিনয় প্রতিভা খর্ব হয়েছে স্টার ইমেজের জন্য। মানুষের যে খণ্ড খণ্ড পরিচয় দিনে দিনে জানা হতে থাকে, তাকে এক জায়গায় করলে একটা স্পষ্ট ছবি ফুটে ওঠে, যা আমরা আদতে বুঝতে পারি দোষে গুণেই আর পাঁচজনের মতোই মানুষ ছিলেন উত্তম কুমার। দোষে গুণে মানুষ হওয়া সত্ত্বেও তার মানুষের কাছে প্রিয় হওয়ার অসামান্য ক্ষমতা ছিল। তার জন্যই দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। তবে এটা ঠিক, অভিনেতা উত্তম কুমারের সঙ্গে কাজ করা খুবই আনন্দের ছিল, কারণ ভালো অভিনেতার সঙ্গে অভিনয় করে আমি সবসময় আনন্দে পাই। আরেকটা কারণ অভিনেতা উত্তম কুমারের সঙ্গে কাজ করা আনন্দের ছিল, আমাদের দুজনের অভিনয় স্টাইলের পার্থক্য ছিল এই কারণেও। এমনই উত্তম কুমার সম্পর্কে স্মৃতিচারণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এতক্ষণ আপনারা শুনলেন উত্তম কুমার সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।